চলমান আইপিএল নিলামে প্রথম ডাকে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার যাদের মধ্যে আছেন বাংলাদেশি অলরাউন্ডার আল হাসান দুই কোটি রূপে ভিত্তিমূল্যের সাকিবকে নিতে কেউ আগ্রহ প্রকাশ করেনি বিপিএল এ দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান মনে করা হচ্ছিল আইপিএল এর মেগা নিলামে বড়সড় দামি পাবেন তিনি কিন্তু বিধি বাম নিলামে প্রথমবারের ডাকে কোনো দরে তার জন্য আগ্রহ দেখায়নি অর্থাৎ আপাতত অবিকৃত রয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার তবে পরে কোনো ফ্রান্সাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে সেক্ষেত্রে ফ্রান্সাইজিগুলো ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই হয়তো সাকিবকে দলে নেওয়ার সুযোগ পেয়ে যাবে সাকিবের আগে অবশ্য আরও তিন ক্রিকেটের অবিকৃত থেকে গেছেন নিলামে এছাড়া বড় তারকাদের মধ্যে আজ দল অস্ট্রেলিয়ার স্মিথ ও দক্ষিণ আফ্রিকার বাহাতি ব্যাটার মিলার গত আসরে মিলার ছিলেন রাজস্থান রয়্যালস এবং স্মিথ ছিলেন দিল্লি ক্যাপিটালসে ভারতীয় তারকা সুরেশ রানাও এবার দল পাননি দীর্ঘদিন ধরে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসে অপরদিকে নতুন দল পেয়েছে ডেভিড ওয়ার্নার প্লেসিস ও কুইন্টন ডি ককরা আগের চেয়ে অর্ধেক দামে আবার কলকাতা নাইট রাইডার্সের জায়গা পেয়েছেন ক্যামেন্স। তবে তাদের সবারই সুযোগ থাকছে দল পাওয়ার মার্কি সেটের দশজন এবং দ্বিতীয় সেটের ব্যাটারদের নিলাম শেষে তৃতীয় সেটে আসে অলরাউন্ডারদের নাম যেখানে চার নম্বরে তোলা হয় সাকিবের নাম কিন্তু কেউই আগ্রহ না নয় অবিকৃত থেকে যান সাকিব অলরাউন্ডারদের সেটে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছেন হর্ষাল প্যাটেল এছাড়া ড্রয়ান ব্রাভোকে চার কোটি চল্লিশ লাখে চেন্নাই সুপার কিংস ও জেসন হোল্ডারকে আট কোটি পঁচাত্তর লাখে কিনেছে লখনৌ সুপার জ্যান্স